হ্যালো বন্ধুরা, আমি ইসমাইল আর আপনি দেখছেন ইসমাইল অসমীয়া চ্যানেল। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব, আপনি যদি একজন ইউটিউবার, আপনি যদি ভিডিও বানাতে চান, ইউটিউবে আপলোড করতে চান, তাহলে আপনার থাম্বনেল বানানোটা একদম দরকারি। কারণ থাম্বনেল দেখে মানুষে ভিডিওটা দেখে, থাম্বনেলে কি আছে এটাই দেখে মানুষে ভিডিও দেখে। তাহলে চলুন আমি আপনাকে দেখাবো কিভাবে থাম্বনেল বানাতে হয়, আর আমি দেখ আমি আমি থাম্বনেলটা কিভাবে বানাতে হয় আমি আপনাকে দেখিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা, আমি দেখাবো আজকে থাম্বনেল কিভাবে বানাতে হয়। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট, আর আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখছেন তাহলে আমার ভিডিওটা লাইক করেন, আর আমার যদি আপনি আমার চ্যানেলটাতে নতুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে বন্ধুরা, কিভাবে আপনি থাম্বনেল বানাবেন আপনার ইউটিউবের ভিডিও 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 দেওয়ার জন্য, ইউটিউবের ভিডিও যে আপনি থাম্বনেলটা আপলোড করবেন, আপলোড করলে থাম্বনেলটা এইভাবেই বানাতে হবে। কারণ যেভাবে বানালে, ধরেন যদি আমি একটা ভিডিও দেখছি, তাহলে আপনি আমি ভিডিও এইভাবে উঠাতে নামাতে নামাতে থাকতে হয়, আর যখন আমি একটা ভালো একটা ভিডিও দেখব, থাম্বনেল ভালো কিভাবে বেশি আর্ন করতে হয়, কিভাবে বেশি সাবস্ক্রাইবার বাড়াতে হয়, এভাবে যদি আমি একটা থাম্বনেল বানিয়ে দিই ভালো করে, তাহলে মানুষে ভিডিওটা চেক করবে আর ভিডিওটা দেখবে। তাহলে চলুন বন্ধুরা, আমি ভিডিওটা আরম্ভ করি। প্রথমে যেতে হবে কাইনমাস্টারে। কাইনমাস্টারটা স্টার্ট করছি এখন। কাইনমাস্টারটা স্টার্ট হচ্ছে এখন, কিছু সময় লাগবে। তাহলে চলুন, প্রথমে এরকম একটা পেজ ওপেন হবে। কাইনমাস্টার যদি আপনার কাছে নেই, তাহলে গুগলে গিয়ে, সরি, প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার বলে লিখে দেবেন। এইখানে যেভাবে লেখা আছে, এইখানে যেভাবে লেখা আছে এইভাবে প্লে স্টোরে লিখে দেবেন। তারপর আপনার এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এখন এরকম একটা পেজ ওপেন হবে। তাহলে আপনার কি করতে হবে, প্রথমে আপনার ক্লিক করতে হবে, প্রথমে আপনার ক্লিক করতে হবে এইখানে, এইখানে ক্লিক করতে হবে। কিন্তু এখানে ক্লিক করলে লাগবে না, যদি এখানে ক্লিক করেন লাগবে না, এখানেও লাগবে না, এখানেও লাগবে না। আপনার কি করতে হবে, প্রথমে আপনার ক্লিক করতে হবে এখানে মিডিয়াতে। তাহলে চলুন, মিডিয়াতে আমি ক্লিক করে দিচ্ছি এখন। মিডিয়াতে ক্লিক করার পর দেখুন, এইভাবে আপনার মেমোরিতে যা আছে সব দেখিয়ে দিবে। এই দেখুন, আমি ক্যামেরা করছিলাম আমার ফটো। তাহলে আপনি কি করবেন, এই নিচে দিবেন না, আপনি ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তাহলে চলুন, ক্লিক করে দিচ্ছে। এরকম বহুত ব্যাকগ্রাউন্ড হবে, আপনার যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। এইরকম আর বহুত ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখেন বহুত ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ইচ্ছা একটা সিলেক্ট করেন। তাহলে আমি আপনাকে এক্সাম্পল হিসাবে আপনাকে আমি দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে দিলাম, একটা ছেলে করে দিলাম। এ দেখেন, এরকমভাবে একটা পেজ হবেন। আপনি কি করবেন, এইভাবে এইভাবে এনে এনে আপনি এইখানে ওকে করে দিবেন, রাইচিন মেরে দিবেন এখানে। তো দেখুন এরকম এসে গেছে। তাহলে আপনি কি করবেন এখন, দেখুন আপনাকে ক্লিক করতে হবে এখন। আপনি যেহেতু থাম্বনেল বানাবেন, তাহলে আপনার এই লেয়ারে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর দেখুন, এইভাবে পেজ ওপেন হবে। প্রথম আপনার এই আপনার মেমোরিতে যা পিকচার আছে সেটা দেখবেন, এখানেও পাবেন, এখানেও পাবেন, এখানে আপনি টাইপিং করার জন্য, এখানে আপনি মার্ক দেওয়ার জন্য। তাহলে আপনি কি করবেন, যেহেতু আপনি এখানে থাম্বনেল বানাবার জন্য চেষ্টা করছেন, আর আপনার এখানে টেস্টে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে। আপনি কি করবেন, এখানে ধরে নেন হাউ টু আর্ন মানি,
আর আপনি যে আপনার যেটা ইচ্ছা আপনি যে যে ভিডিও বানান আপনি করবেন, যেখানে হাউ টু আর্ন ফ্রম অনলাইন, হাউ টু আর্ন, ধরে নিন হাউ টু আর্ন ফ্রম ইউটিউব, এর এটাই আমি সাধারণ দেখিয়ে দিচ্ছি, হাউ টু আর্ন, সরি আর্ন, এইভাবেই তিনটা অক্ষর লিখে ক্লিক করে দিবেন। আপনি এখানে যদি আপনি এটাতে যদি আপনি বড় করেন তাহলে বড় হবে, আর এটাকে আর এটাতে দিলে এটা আপনি সিধা করতে পারবেন, বেঁকা করতে পারবেন। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে দিলে নিচেরটা নিচেরটা দিতে হবে আপনার, আর এই উপরটা দিলে বেঁকা করতে পারবেন এইভাবে। তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, হাউ টু আর্ন, এখানে এভাবে থাকার পর আপনি কি করবেন, এভাবে থাকবে, আপনি কি করবেন, এখানে রাইট চিনে ক্লিক করে দিবেন। তাহলে হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আবার এই লেয়ারে ক্লিক করবেন, আবার আপনি কি করবেন, ট্যাক্সে ক্লিক করবেন, হাউ টু আর্ন দেওয়া হয়েছিল মানি, MONEY, মানি ফ্রম ইউটিউব। ওকে করে দিবেন, ওকে করার পর এইভাবে আসবেন আপনি, তোনে নিচে দিলে এইভাবে হবে, আর যদি আরও নিচে দেন তাহলে আপনি কি করতে পারবেন, এখানে এই এই লেখাটার মধ্যে ধরে এখানে উঠা নামানো করতে পারবেন, আর এখানে তলে নিচে যদি আপনি এটা করেন বড় করতে পারবেন, ওপরে যদি এইভাবেও করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারবেন, এইভাবে করে আপনি থাম্বনেল বানাতে পারবেন। আর এখানে ওকে ওকে করে দিবে, এখানে ওকে করতে হবে আপনাকে, ওকে করে দিলেন, তাই দেখুন হয়ে গেল। আর আপনি যদি চান আপনি যে কোনো আপনার ভিডিও দিতে পারবেন, আপনার নিচে যদি আপনি চান আপনার ভিডিও দিতে পারবেন, কোনো টেনশন নেই। আবার আপনি যদি ভিডিও যদি আপনার ফটো দিতে চান এই লেয়ারে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার কী করতে হবে, এইখানে আপনার পিকচার যেটা দেখছেন এইখানে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করে আমি আপনার এখানে যা ফটো আছে একটা আমি উদাহরণ হিসেবে আপনাকে দেখিয়ে দেব। এটা আমার ফটো, এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে এই দেখেন এভাবে এসে যাবে, আপনার এটা উঠা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, তো নিচে দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এভাবে করতে পারবেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সাধারণ, দেখুন হাউ টু আর্ন, এটা যেহেতু বেশি ছোট হয়ে গিয়েছে আপনি এটাকে বড় করতে পারবেন এইভাবে ফ্রম ইউটিউব। এই দেখুন এভাবে হয়ে গেছে, আপনি এইভাবে করে এইভাবে দিতে পারবেন, আর এখানে ক্লিক করে দিবেন, ধন্যবাদ। আর আপনি যদি ভালোবাসেন ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।